রিলেশনে আগে তো খুব কুত্তার মতো পিছে পিছে ঘুরতা, বলতো তোমাকে কখনো কষ্ট দিব না, তোমার খুব কেয়ার করব। এখন তোমার সব কেয়ার কোথায় গেছে? পাবলিক প্লেসে বাচ্চাদের মতো বিহেভ করতেছ কেন? আমি বাচ্চা না, আর তুমি তুমি কি বুড়ো হয়ে গেছো? ইমম্যাচিউর একটা মাইয়া তুই বানাইছিস তোর গার্লফ্রেন্ড, কোথায় কোথায় তোর সাথে ঝগড়া করবে, কোথায় কোথায় তোরে মারধর করবে, তারপর ব্রেকআপ। হোয়াট ইজ দিস? আরে ভাই, এই মাইয়া তো একটা শয়তানের খাড়া জিলকি। সরি বাবু, একটু লেট করে ফেললাম। তোমার এখানে কয়টা আসার কথা ছিল? কেন, দশটায়? এখন কয়টা বাজে? আচ্ছা চলো আজকে একটু ঘুরতে যাই। আগে আমার কথা অ্যান্সার দাও। দশটা দশ। তার মানে আজকে তুমি দশ মিনিট লেট করে আসছো। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল, আর মাত্র দশ মিনিট তো লেট হয়েছে। ও আচ্ছা, দশ মিনিট তোমার কাছে কিছুই না? না, আমি যে এতক্ষণ ধরে রোদে পুড়ে দাঁড়িয়ে আছি এগুলো তোমার কাছে কিছুই মনে হয় না? রিলেশনে আগে তো খুব কুত্তার মতো পিছে পিছে ঘুরতা, বলতো তোমাকে কখনো কষ্ট দিব না, তোমার খুব কেয়ার করব। এখন তোমার সব কেয়ার কোথায় গেছে? পাবলিক প্লেসে বাচ্চাদের মতো বিহেভ করতেছ কেন? আমি বাচ্চা না, আর তুমি তুমি কি বুড়ো হয়ে গেছো? আজকে থেকে তোমার সাথে ব্রেকআপ, আমার সাথে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। কিরে, আজকেও ব্রেকআপ করছে? হ্যাঁ ভালো করছে তো, আমার কথা তো তোর কান দিয়ে ঢুকবে না। তোর আমি কতবার নিষেধ করছি যে এই মাইয়ার সাথে তুই যোগাযোগ রাখবি না, বলছি না তোরে? ইমম্যাচিউর একটা মাইয়া তুই বানাইছিস তোর গার্লফ্রেন্ড, কোথায় কোথায় তোর সাথে ঝগড়া করবে, কোথায় কোথায় তোরে মারধর করবে, তারপর ব্রেকআপ। হোয়াট ইজ দিস? আরে ভাই, এই মাইয়া তো একটা শয়তানের খাড়া জিলকি। এই ব্রেকআপ করে চলে যাচ্ছিস, তুমি আমাকে আটকালে না কেন? ও আচ্ছা, তুমি চাও না আমি তোমার লাইফ থেকে চলে যাই? কি মনে করছো, তুমি কিছু বুঝি না? আরে এই যে আপনি, আপনি এলাকার বড় ভাই, ওকে বোঝাতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইটাই ওরে বোঝাচ্ছিলাম। এই তুই বল ওরে, তো আমি ওইটা বলতেছিলাম না? এত সুন্দর একটা মেয়ে, এত ভদ্র একটা মেয়ে, ওর সাথে কি কেউ রাগারাগি করে, ওর সাথে কি কেউ ব্রেকআপ করে? তুই মাফ চা, হ্যাঁ মাফ চেয়ে দেখা কর, আমি দেখতেছি কিছু। ঠিক আছে আপু, মাফ চা। এই তুমি কোথায় যাচ্ছ? এখানে একশোবার গান ধরে উদ্বোধন করবে, তারপরে যাবো। এখানে পাবলিক প্লেসে কানে ধরবো? হ্যাঁ বাবু, তোমার বয়ফ্রেন্ড সবার সামনে কানে ধরলে তোমার খারাপ লাগবে না? না বাবু, আমার একটুও খারাপ লাগবে না। তাড়াতাড়ি কানে ধরো। কিরে ভাই, আমি আর আরোহীর সাথে রিলেশন রাখতে চাই না। এই মেয়ের কমন সেন্স বলতে কিচ্ছু নাই ভাই, পাবলিক প্লেসে সবার সামনে আমাকে কান ধরে উদ্বোস করেছে। তোরে তো আমি আগেই বলছি, এই মেয়ে একটা শয়তানের খাড়া জিলকি। আরে ভাই, তোরে যে গলা টিপ্পা মাইরা ফেলায় না, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। তুই এমন ভয় পাচ্ছিস কেন স্ট্রেঞ্জ? তুই একটা ছেলে মানুষ, বুকে সাহস রাখ। গার্লফ্রেন্ডের সামনে সবসময় মাথা উঁচু করে দাঁড়াইতে হবে তোকে, তাই না? তুই এরকম বিড়াল হইলে চলবে? তোকে বাঘ হইতে হবে, বাঘ। কি হইতে হবে? গুড, শোন, এরপর যখন তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে, তুই নিজে ব্রেকআপ করবি, তুই বলবি যে এরপর থেকে আমার সাথে যোগাযোগ করবে, পারবি পারবি না? ঠিক আছে ভাই, যা। কিরে তোর কি মনে হয়, ব্রেকআপ করতে পারবে? না ভাই, আমার মনে হয় পারবে না। এখানে ডেকেছ কেন? দেখো আরোহী, আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না, আমার লাইফে এখন অন্য কেউ চলে আসছো। কি বলতেছো এসব আবোল তাবোল, তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, আমি সজ্ঞানে তোমার সাথে ব্রেকআপ করতে চাই। আই চুপ, আমি তো তোমাকে খুব ভালো করেই চিনি, আমার সাথে ব্রেকআপ করার মতো সাহস তো তোমার নেই। নিশ্চয়ই তোমাকে কেউ কুবুদ্ধিটা দিয়েছে। কে দিয়েছে বলো? কেউ দেয়নি। সত্যি করে বলো কে দিয়েছে, নালে কিন্তু তোমার খবর আছে, বলো। সাগর ভাই।
ভাইয়া কাজটা আপনি মোটেও ঠিক করেননি। আপনি কি চান না আমরা দুজন ভালো থাকি? হ্যাঁ আমি চাই তোমরা ভালো থাকো। তাহলে আপনি কেন ওকে বলছেন আমার সাথে ব্রেকআপ করার জন্য? কারণ আমি চাই তোমরা দুজন ভালো থাকো, আর সেজন্যই তোমাদেরকে বলছি যে তোমরা ব্রেকআপ করে নাও। কারণ একটা রিলেশনশিপ তো এইভাবে টিকে না। একটা রিলেশনশিপ টেকানোর জন্য দুজনকে অনেক রেসপন্সিবল হইতে হয়, দুজনেরই দুজনের জায়গা থেকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু তোমাদের মধ্যে কি সেই দায়িত্ববোধটা এসছে? তোমরা কি কেউ সেই দায়িত্বটা বোঝো? বোঝো না। কেন বোঝো না? কারণ তোমাদের মধ্যে সেই ম্যাচুরিটিটা এখনো আসেইনি। তোমরা এখনো ইম্যাচিউর। তোমরা কোথায় কোথায় ঝগড়া করো, কোথায় কোথায় ব্রেকআপ করো, এইটা কি? এইভাবে হলে তো রিলেশন টিকবে না, তাই না? তোমরা কেউ হ্যাপি হবে না। ভাইয়া ওই সব সময় সাথে রাগারাগি করে। এই তুমি আমার কথা না শুনলে আমি তোমার সাথে রাগারাগি করব না। এই থামো, এইটাই তোমাদের সমস্যা। এইসব ছোট ছোট বিষয়ে তোমরা ঝগড়া করতে পারবে না। যদি রিলেশনটা কন্টিনিউ করতে চাও তাহলে সেটা খুব ভালো করে করতে হবে। আর তুমি তুমি কথায় কথায় ওর সাথে ব্রেকআপ করে চলে যেতে পারবে না। ক্লিয়ার? তুমি কি মনে করছো সেদিনের কথা আমি ভুলে গেছি? তোমার লাইফে তো এখন অন্য কেউ চলে আসছে, আমাকে তো ভালো লাগবেও না। এখন আমি সব বুঝতে পারছি। তুমি সারা রাত মেয়েদের সাথে রাত জেগে চ্যাটিং করো, আর সকালে আমার সাথে দেখা করতে এসে বলো তুমি ঘুম থেকে উঠতে পারো না। তোমার লাইফে অন্য মেয়ে আসছে না, তুমি তাকে নিয়ে ব্রেকআপ।